হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার বুলঠুকোস চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো যাই হোক, আজকে দেখো আমি অনেক দিন পর ভ্লগে এলাম। মানে আমি ভ্লগ করতে পারিনি, প্রায় এক সপ্তাহ হয়ে গেল, 8 দিন মতো হলো আমি ভ্লগ মানে করতে পারিনি। আমার শরীর ভালো ছিল না, তো ভ্লগ করা হয়নি। তো এক সপ্তাহ পর আমি আজকে ভ্লগ করছি। আমার শর্ট ভিডিও করা হয়নি, দু একটা যদি বা মানে করেছি, কিন্তু আমার সেরকমভাবে করা হয়নি। তো ভাবলাম আজকে ভ্লগ করি, আজ তোমাদের সঙ্গে একটু কথা বলি, তাই আমি আজকে ভ্লগে এলাম, ভ্লগ স্টার্ট করলাম। তো একটু সেজে উঠছি, দেখতে পাচ্ছ, দেখো একটা মানে এটা ওপারা সিল্ক একটা মানে শাড়িটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছ। তো আজকে আমি শাড়িটা পরলাম, তো কটা রিলস বানাবো, তারপর রান্নাবান্না সব হবে। আজকে আমার বরেরও ছুটি, ছেলেটাও স্কুল যায়নি, কাজ ছিল, একটু ডাক্তারের কাছে একটু মানে ছেলেটার হেলথের নিয়ে একটু দরকার ছিল, তো তার জন্য ওকে মানে স্কুল অ্যাবসেন্ট করালাম। তো যাই হোক, সে কাজটা হলো না। তো রান্নাবান্না এখন হবে, রান্নাবান্না হবে মানে ভাত হয়েছে দু ঘরে, এই ঘরে চলে এসেছি। আমরা তো জানোই যে আমরা ছুটির দিনে এই ঘরে চলে আসি। তো মানে আমার বর খাসির মাংস নিয়ে এলো, মাছ নিয়ে এলো, মাছের তেল নিয়ে এলো, সব কিছু। তো এখন রান্নাবান্না হবে, এই ঘরে রান্না হবে, ভাত হয়ে গেছে। তো ভাতটা আমার ঘরেও হয়েছে, এই ঘরেও হয়েছে। তো আমার ঘরে ভাতটা আমি নিয়ে চলে এলাম। তো এখানে আবার রান্নাগুলো করবে মা। তো দেখো আমার বর বাজারে গেছিলো, তো বাজার থেকে দেখো মাছ, মাছের তেল, খাসির মাংস সব নিয়ে এলো, এক গাদা করে নিয়ে এসেছে। মানে খাবো তো সব একসঙ্গে খাবো, মাছটা ভাজা খাবে, মাছের তেল ভাজা খাবে ভাত দিয়ে, খাসির মাংসের ঝোল খাবে ভাত দিয়ে। তো যাই হোক, এগুলো সব ধুয়ে মুছে রাখলো। তারপর আজকে আমার জন্য জলখাবার মানে কচুরি এনে দিল। তা আমি তো জানো বৃহস্পতিবার পরে ছুটি থাকে, তো আমাকে কচুরি খাওয়াই, তো কচুরি এনে দিল, আমি এখন কচুরি খাবো। আমার চান পুজো সব হয়ে গেছে, আমি এবার খাওয়া দাওয়া, আমার বাবা ধুয়েছিল কিন্তু ভালো করে ধুতে পারেনি। মা আবার এই ঘরে নিয়ে আসা হলো, দিয়ে মা আবার ভালো করে ধুলো মাছের তেলটা, তো ধোয়া হয়ে গেল। এখানে মাংসটা ধুয়ে রেডি করা আছে, মাছ দুটো এখন ভাজবে, ভাজা খাবে, একটা ভাই খাবে, একটা যাই হোক জিতরবা খাবে, আমার বর খাবে। তো এগুলো এখন রান্না বান্না হবে, তারপর মশলাও এখন রেডি করা আছে, ভাতও হয়ে গেছে। দেখি এই যে এটা মাছের তেলটা ভাজবে মা, তার জন্য রেডি করে রাখলো পেঁয়াজ টেয়াজ কেটে, এখানে পেঁয়াজ কাটা আছে। মশলাও রেডি হয়ে গেছে, কিন্তু মশলাটা এখন আর বাটা হচ্ছে না, কারণ লাইন নেই আমাদের, আর আমাদের মিক্সিতে মশলা বাটা হয়, তো লাইন নেই, তো মশলাটা বাটা হবে কী করে জানি না, লাইনটা এলে তারপর হবে। আজ রান্না হতে অনেক লেট হবে, খাওয়া দাওয়া হতেও লেট হবে। দেখো আমাদের বাগানে পুচকুটাকে এখন ঘুরাচ্ছে, তো দেখতে পাচ্ছ পুচকুটা আমাদের পেন্টু পরে নেই। দেখো কেমন ওর মানে দু ভাই এত সুন্দর মানে খেলা করে না, কি বলবো, ওর দেখছো একদম চেড়ে ওটাকে উঠে দিচ্ছে ওর উপরে, আর দিবে মুখটাতে হিসু করে। আমার পুচকু না না সামলাতে পারবি না, পিঠে চাপিয়ে দিলে বেটা, তো দেখছো বলছে পিঠে চাপাবো, ওদের বন্ডিং দেখো দু ভাই। ও কেমন করে কান্দে, এবার ধরবি কি করে? ও বাবা রে, কে রে এটা, কে রে, অন্ধকার আসছে একবার করে, কে রে এমা। তো দেখো ফটকা কিনে নিয়ে এসছে, এখন পুরো বাগানটাতে এখন ফটকা লাগিয়ে বেড়াচ্ছে। ছেলেটাকে আর কি বলবে, ছেলের বাবা ছেলের মামা সব এখন ফটকা ফাটাতে লেগে গেছে, হাতে নিয়ে এত সব ইয়ে করিস না, লাগলো তো দেখো কেমন হাতে করে ওখানটা ফটকা, এই যে পালা 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 ফটকাটা দিয়েছে দেখো। এটা কি হলো, এটা আবার কি হলো ফটকাটা, তুমি আবার কোনটা ফাটাচ্ছ? আমাদের মানে রান্না হয়ে গেল, মা করলো কারণ আমি ভিডিও করছিলাম, তো ভাই বলেছিল করবো, তারপর ভাই আর করলো না। তো যাই হোক, দিয়ে মা করলো কারণ আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, হলো না। আর বাবারে যা বাসন, এটা আমার জলখাবারে মটর করেছিল, আর এটা হলো খাসির মাংস হয়েছে, যেমন আমি তোমাকে আগে বললাম তোমাদেরকে। আর তো এখানে মাছের তেল ভাজা হয়ে গেছে। তো দেখো এখন আমরা সবাই মিলে খেতে বসে গেছি, পুরো ফুল ফ্যামিলি, আর সবাই ঘরে আছে, শুধু বাবা নেই। তো আমরা এই জন্য সবাই একসঙ্গে খেতে বসে গেছি। এটা আমার মাংস ঝোলটা মা দিচ্ছে, পুচকুটা এখন খেলছে কেমন ওর বাবার সঙ্গে। এ বাবা রে, ওরে বাবা রে, এ বাবা রে, ও বাবা রে, ওই দেখি মুখটা দেখি, মুখটা দেখি পুচির মুখটা দেখি, এই বাবা রে, এই বাবা রে, কয় পুচকু কইলে।
তো দেখো এখন 7টা বাজছে, এখন আমরা একটু বাজারে যাচ্ছি মানে মেইনলি ফটকা কিনতে যাচ্ছি, কারণ আজকে ছুটি আছে, আবার কাল থেকে সময় পাওয়া যাবে না, তখন ফটকা ফাটাবে মহালয়াতে, তো মানে এই ফটকা চাই ওই ফটকা চাই, তো ওকে ফটকার দোকানে নিয়ে যাওয়া হচ্ছে এখন ফটকা কিনতে, তো যাই হোক ফটকাগুলো কিনে নিয়ে আসবো, তারপর আমার একটা মানে সিঁদুরটা লিকুইড সিঁদুরটা শেষ হয়ে গেছে, সিঁদুর নেবো আর টুকটাক দেখি কী নেওয়া যায়, ওকে চলো যাচ্ছি, চলো কী হলো গে তো চকলেট খাচ্ছে দেখো কেমন, আমি চকলেটটা খাওয়াচ্ছি ও কত সুন্দর চকলেটটা খাচ্ছে চেটে চেটে। এখানে আমরা ধোসার দোকানে চলে এসেছি, আমরা এখন ধোসা খাচ্ছি, আমরা ধোসাটা এখান থেকে খাই, ধোসাটা খুব ভালো করে এখানে, তো যাই হোক তিনজনে ধোসা খাচ্ছি। আর ছেলেটার ফটকাগুলো কেনা হয়ে গেল, তো দু প্যাকেট দেখো ওই পান্ডা কী ফটকা জলে ফটকা কিনেছে, এইগুলো আবার কী ফটকার নাম বাবা ছেলেটাই জানে কিনেছে, আর এইগুলো আবার একরকম কিনেছে এক প্যাকেট, তো আরেক প্যাকেট নেবো বলছিল, তো যাই হোক ওকে পরে এনে দেওয়া হবে, এখন এক প্যাকেটই দেওয়া হলো, তো এত ফটকার নেশা সবসময় খালি ফটকা আর ফটকাই করছিল কদিন থেকে। তো আমরা বাজার টাজার থেকে চলে এলাম, দেখতে পেলে ফটকা ফটকা সব নিয়ে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা তো খেয়ে এলাম, তাই বাড়িতে খাবার আর ঝামেলা নেই, তো এবার মানে ঘর দোরগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে কাপড় চোপড় এদিক ওদিক হয়ে আছে, তো যাই হোক এগুলো এবার করবো, তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো ততক্ষণে তোমরা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, বাই।